মাননীয় সদস্য রুমিন ফারহানা মহিলা আসন 50 2 মিনিট মাননীয় স্পিকার আপনাকে অসংখ্য ধন্যবাদ মাননীয় স্পিকার নির্বাচন কমিশন নিয়ে আলোচনার প্রশ্ন তখনই আসে যখন দেশে নির্বাচন থাকে দেশে যদি নির্বাচনই না থাকে মানুষ যদি তার ভোটই প্রয়োগ করতে না পারে মানুষ যদি তার পছন্দের প্রতিনিধি নির্বাচিত করতে না পারে আগে থেকে যদি ব্যালট বাক্স ভরা থাকে দিনের ভোট যদি রাতে হয় তাহলে আর নির্বাচন কমিশন দিয়ে হবেটাকে মাননীয় স্পিকার নির্বাচন যে এখন একটা মল্লযুদ্ধ তার একটা বড় প্রমাণ হচ্ছে এই নির্বাচন কমিশন ওথ নেবার পরপরই প্রধান নির্বাচন কমিশন বলেছে যে জেলেনস্কির মতো বিএনপিকে মাঠে থাকতে হবে ভোট কি একটা যুদ্ধ যে জেলেনস্কির মতন বিএনপিকে মাঠে থাকতে হবে আরেক নির্বাচন কমিশনার বলেছেন মেশিনে কোনো সমস্যা নাই সমস্যা হচ্ছে গোপন কক্ষে যে ডাকাতটা ঢুকে থাকে মাননীয় স্পিকার খুব পরিষ্কারভাবে বলতে চাই এই ডাকাত যে শুধু দলীয় ক্যাডার তা নয় এই ডাকাতের মধ্যে আছে পুলিশ এই ডাকাতের মধ্যে আছে প্রশাসন এবং এই ডাকাতদেরকে পরবর্তীতে যেইভাবে পুরস্কৃত করা হয় সেই পুরস্কার দেখে বোঝা যায় যে এই ডাকাতের সংখ্যা ভবিষ্যতে আরো বাড়বে একজন ডাকাতের উদাহরণ দেই মাননীয় স্পিকার 2018 সালের নির্বাচনের সময় যিনি নির্বাচন কমিশনের সচিব ছিলেন হেলালউদ্দিন সাহেব তাকে পরবর্তীতে প্রাইস পোস্টিং হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব করা হয় এইখানেই শেষ না তিনি রিটায়ারমেন্টের 24 ঘন্টা আগে ইউরোপ সফর করে আসেন মাননীয় স্পিকার ওই ইউরোপ সফর করে দেশের রাষ্ট্রের টাকা খরচ করে যে ইউরোপ সফরে গেছিলেন শিক্ষা সফরে সেটা সম্ভবত তিনি রিটায়ারমেন্টের পরে সেই শিক্ষাটাকে কাজে লাগাবেন তো এইভাবে যদি ডাকাতদেরকে পৃষ্ঠপোষকতা দেয়া হয় তাহলে এই দেশে নির্বাচন কোনোদিনও সুষ্ঠু হবে না ওই বিনা ভোটে সংসদ গঠন চলতেই থাকবে মাননীয় স্পিকার সরকারের একটা পুরনো খেলা আছে সেটা হলো স্থানীয় সরকার নির্বাচনগুলোকে মোটামুটি সুষ্ঠু দেখানো বিশেষ করে যদি জাতীয় নির্বাচনটা সামনে থাকে 2014 সালেও এই নাটক আমরা দেখেছি 2018 সালেও নাটক দেখেছি মাননীয় স্পিকার একটা মিনিট বাড়িয়ে দেবেন 2014 এবং 2018 সালের এই নাটক আমরা দেখেছি এরপরে মাননীয় স্পিকার এই যে কিছুদিন আগে কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচন হলো সেইখানে আমরা কি দেখলাম সেইখানে আমরা দেখলাম মাত্র একজন এমপির হুমকি ধামকি নির্বাচন কমিশন সহ্য করতে পারে নাই বারবার তাকে অনুরোধ করা হয়েছে তাকে চিঠি পর্যন্ত দেয়া হয়েছে কিন্তু তাকে এলাকা থেকে সরাতে পারে নাই এই যে নির্বাচন কমিশনের নত জানু মেরুদণ্ড ভাঙা অবস্থা তাতে খুব পরিষ্কার বোঝা যায় আগামীতে যে জাতীয় নির্বাচন আসছে সেই নির্বাচন কোনোভাবেই এই কমিশনের অধীনে সুষ্ঠু হওয়া সম্ভব নয় যেই কমিশন একজন এমপিকে সামাল দিতে পারে না সেই কমিশন কি করে 300 জন সিটিং এমপিকে সামাল দিয়ে জাতীয় নির্বাচন করবে এইটা একটা বড় প্রশ্ন আর যখনই নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয় তখনই আমরা সাবেক নির্বাচন কমিশনারদের মুখে নানান সত্য কথা শুনি তারা বলতে শুরু করেন হ্যাঁ কিছু কিছু কেন্দ্রে শতভাগ ভোট পড়েছে সেটা নিশ্চয়ই আমাদের জন্য অস্বস্তিকর তারা বলেন হ্যাঁ রাতের দিনের ভোট রাতে ধন্যবাদ মাননীয় সদস্য আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার বিএনপির দুইজন সদস্য অত্যন্ত একজন তো বললেন নির্বাচিত হয়ে আসার পরে যে এখানে নির্বাচন হয় না উনি নির্বাচিত হয়েছেন কিন্তু কিন্তু উনি এখানে নির্বাচন হয় না উনি এই আসনে বসছেন কিন্তু নির্বাচন হয় না তো এখন তাহলে স্বাভাবিকভাবেই মানুষের প্রশ্ন হবে যে উনি সংসদে গেলেন কী করে তো এটার জবাব উনি দিবেন আমি সময় নষ্ট করতে চাই না মাননীয় স্পিকার এখন পিছন দিকে যদি যাই আমি একটু ইতিহাস যদি বলি তাহলে বলতে হয় যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করার পরে গণতন্ত্র নির্বাচন আর মানুষের অধিকার এটা ওনারা মানে বিএনপির জিয়াউর রহমান সহ শুরু করে সকলে নিয়ে গিয়েছিল প্রথমে আমরা কি দেখলাম আমরা দেখলাম যে মাননীয় স্পিকার যে হ্যানা ভোট হানা আচ্ছা ঠিক আছে তো হানা ভোটের মধ্যে যেটা দেখলাম সেটা হচ্ছে মাননীয় স্পিকার কাউকে ভোট কেন্দ্রে যেতে হয় না এখানে এমনি হয়ে যায় এটা হচ্ছে বিএনপির প্রথম পুরস্কার বাংলাদেশের জনগণকে দ্বিতীয় সেটা কি হলো দ্বিতীয় নির্বাচন হচ্ছে যে আপনার এই যে প্রেসিডেন্ট নির্বাচন কাকে একজন ইয়েকে ড্রাইভারকেও নির্বাচনে অংশগ্রহণ করতে দিয়ে ওনারা ওনাদের ক্যান্ডিডেট জিয়াউর রহমান সাহেব পাস করে গেলেন 99% ভোট লেট দেম গো অ্যান্ড চেক দ্য রেকর্ডস ইট ইজ 99% ভোট দ্যাট হি গট কিন্তু
আসল কথা হচ্ছে ভোট কেন্দ্রে কেউ যায় নাই। আচ্ছা আসেন মাননীয় স্পিকার, তারপরে তারপরে 79, 86, 81 সব কীভাবে হয়েছে এটা আমরা দেখেছি। আমার আমি বলি মাননীয় স্পিকার, 79 আমার পিতা, আমি যেহেতু আমি একটা কনস্টিটিউয়েন্সি সম্বন্ধে জানি সেইটা বলি, তার সব পাস মানে ভোট তার সব কিছু সকালবেলা বলছে যে ভোট কেন্দ্রে যাওয়া লাগবে না, এমনি ভোট হয়ে যাবে, বিএনপির ক্যান্ডিডেট পাস। এই এটা ইতিহাস, এখানে শেষ না, কিন্তু আমি বলছি এই রকম ভোটাভুটি ওনারা করেছেন। তারপরে জাস্টিস আজিজ মার্কা ইলেকশন কমিশন বানিয়েছেন, তারপরে মাগুরার ইলেকশন সম্বন্ধে তো সকলেই জানে, আমার আর কিছু বলার দরকার নাই। 15ই ফেব্রুয়ারির নির্বাচন 1996 সাল বিএনপি কি করেছে, এগুলি কি ওনারা ভুলে গেছেন? না এখন আমি বললে ওই যে গতকালকে উনি বললেন না যে সংসদ সদস্য জনাবা রুমিন ফারহানা উনি বললেন যে আমরা এখানে নাকি বিএনপি খালেদা জিয়া ব্যাশিং করি, মানে খালেদা জিয়াকে বকাবকি করি এখানে, এইটাই নাকি পার্লামেন্টের কাজ। আমরা অনেক গুরুত্বপূর্ণ জিনিস আলাপ করেছি, পদ্মা সেতু অফকোর্স বাংলাদেশের জন্য একটা বিরাট অ্যাচিভমেন্ট, আমি বলবো ইন্ডিপেন্ডেন্সের পরে, আমি বলবো বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের পরে, জাতির পিতা বঙ্গবন্ধু আমাদেরকে স্বাধীনতা দেওয়ার পরে যদি একটা সিগনিফিকেন্ট হিস্টোরিক্যাল মোমেন্ট হয়ে থাকে তাহলে সেটা হচ্ছে পদ্মা সেতুর উদ্বোধন, সেটা হচ্ছে পদ্মা সেতুর কনস্ট্রাকশন। ওনাদের কাছে সেটা লাগে কি মাননীয় স্পিকার, আমরা বলে বেশি বেশি পদ্মা সেতু নিয়ে কথা বলছি, তা আমরা পদ্মা সেতু নিয়ে কথা বলবো না, কী নিয়ে কথা বলবো আমরা, কি ওনার কাপড় চোপড় নিয়ে কথা বলবো? আই এম নট গোয়িং টু ডু দ্যাট। এখন কথা হচ্ছে যে মাননীয় স্পিকার, এই পদ্মা সেতুর কথা বলতে গিয়ে আমি একটু অপ্রাসঙ্গিক নয় এই আলোচনার মধ্যে, সামগ্রিক আলোচনা যদি করতে চান তাহলে এইটা আসে। মাননীয় স্পিকার, আমি সেদিন পদ্মা সেতু নিয়ে যখন আলোচনা হচ্ছে তখন আমি একটা কথা বলতে ভুলে গেছিলাম। মাননীয় স্পিকার, যখন ওই তিনজন ইন্ডিপেন্ডেন্ট সোকল ইন্ডিপেন্ডেন্ট অবজারভার্স ফ্রম ওয়ার্ল্ড ব্যাঙ্ক আসেন, তখন তারা প্রথম তো দুপুরবেলা ইয়ের সাথে কথা বললেন, আমাদের অ্যান্টি করাপশন কমিশনের সাথে কথা বললেন। রাত্রে মাননীয় স্পিকার, ওয়ার্ল্ড ব্যাঙ্কের যে কান্ট্রির রিপ্রেজেন্টেটিভ তার ওখানে ওনারা দাওয়াত খেলেন। সেই দিন কিন্তু থলিয়ার বিড়াল বেরোয় গেছিল, তার মানে হচ্ছে আমি এই কারণে দ্য ক্যাট কেম আউট অফ দ্য ব্যাগ এই কারণে বলছি মাননীয় স্পিকার, সেই দিন সেই দাওয়াতে কারা ছিলেন খবরের কাগজের ইয়েতে আমরা জানতে পাই। মাননীয় স্পিকার, আমি এটা নিয়ে এসেছি খবরের কাগজে জানতে পারলাম যে ওই মিটিংয়ে ওই ওকাম্পো সাহেবদের সাথে যে ডিনার খান, সেটার মধ্যে ছিলেন ডক্টর ইউনুস, ডক্টর কামাল হোসেন, ব্র্যাকের গভর্নেন্সের ডক্টর না কি আমি জানি না, ব্যারিস্টার মঞ্জুর কাদের আরেকজন লয়ার, এনারা ছিলেন। এনারা বুদ্ধি দেওয়ার পরে তারপরের দিন যখন ওনারা আমাদের সাথে আলাপ করতে গেলেন তখন ওনারা যুদ্ধাংদেহী ভাব নিয়ে গেলেন, মানে হচ্ছে ওনারা একেবারে বুঝিয়ে ব্রেইন ওয়াশ টোয়াশ করে দিয়ে ওনারা আমাদের কাছে পাঠিয়ে দিয়েছিলেন। সো দ্যাট ওয়াজ দ্য কাইন্ড অফ কনস্পিরেসি দ্যাট ওয়ান্টেড টু স্টপ দ্য কনস্ট্রাকশন অফ পদ্মা ব্রিজ। মাননীয় স্পিকার, এইগুলির কিন্তু সব দলিল আছে, কেউ না করতে পারবে না, এগুলি প্রমাণাদি আছে, কেউ না করতে পারবে না। সো কামিং ব্যাক টু ইলেকশন কমিশন, মাননীয় স্পিকার, তারপরে এই 96 সালের ইয়ের পরে ওনারা এখন দাবি তুললেন যে ইলেকশন কমিশন আইন করতে হবে, এটা ভেরি রিসেন্ট, এটা গত বছরের নভেম্বর মাসের কথা। ওনারা বিএনপি এবং কিছু এনজিও বললেন যে যতক্ষণ পর্যন্ত ইলেকশন কমিশনের আইন হবে না ততক্ষণ পর্যন্ত নির্বাচনে যাওয়া হবে না। আমি ওনারা বললেন যে ওনারা বলতে আমি আবারও বলে দিই, বিএনপি এবং এনজিও কিছু এনজিও তারা বললেন যে এই নির্বাচন করতে গেলে নেক্সট নির্বাচনে এই ইলেকশন কমিশনের আইনের মাধ্যমে
ইলেকশন কমিশনের যে চিফ ইলেকশন কমিশনার এবং চারজন যে কমিশনার তাদেরকে নিয়োগ দিতে হবে। ওনারা বললেন যে এই, আমি ওনাদেরকে বললাম যে দেখেন এইটা কোভিড সিচুয়েশান, এই কোভিড সিচুয়েশানে এটা সম্ভব হবে কি না আমি বলতে পারি না, কিন্তু আপনাদের সাথে একমত যে এই আইনটা করা উচিত। ওনারা বললেন যে পার্লামেন্টকে পাশ কাটিয়ে, আই রিপিট, আমি আগেও বলেছি পার্লামেন্টকে পাশ কাটিয়ে এই আইনটা করে দিতে হবে অর্ডিন্যান্স দ্বারা। মাননীয় স্পিকার, আমি বললাম যে এটা সম্ভব না, পার্লামেন্টকে পাশ কাটিয়ে এই আইন করা যাবে না। পার্লামেন্ট হচ্ছে পিপলস ইলেকটেড রিপ্রেজেন্টেটিভের বসার জায়গা, তারাই সিদ্ধান্ত নেবে কিভাবে নির্বাচন হবে। মাননীয় স্পিকার, তারপরে যখন মহামান্য রাষ্ট্রপতির সাথে রাজনৈতিক দলগুলো আলোচনা করলো, তখন তাদের সকলের দাবি ছিল, মাননীয় মহামান্য রাষ্ট্রপতি বললেন যে এই ইলেকশন কমিশন আইনটা করে দেওয়া যখন সকলের দাবি তখন এটা উচিত। মাননীয় স্পিকার, তখন আমরা উদ্যোগ নিয়ে এই ইলেকশন কমিশন, চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট এর আইনটা করে দিলাম। মাননীয় স্পিকার, তখন ওনারা বলা শুরু করলেন এত তাড়াতাড়ি আইন হলো কেন, এত তাড়াতাড়ি আইন হলো কেন। মাননীয় স্পিকার, আমাদের দেশে একটা কথা আছে, এটা চলতি ভাষার কথা মাননীয় স্পিকার, আমি একটু কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে বলি, বলে যে কথা বলতে পারবে না, তো কথা বলতে পারবে না সে ভাষায় বলে যে তাহলে কী তা করবে, বলে কী তাও করতে পারতাম। তো এখন কথা হচ্ছে ওনাদের হচ্ছে এটা যে আমরা বলবো কিন্তু তো আপনারা কাজ করতে পারবেন না, কারণ আমরা কাজ করলেই তো ওনাদের আর ক্রিটিসাইজ করার বা বলার মতন কিছু থাকে না, কারণ আমরা তো জনগণের দাবি যেটা সেই অনুসারে কাজ করি। আমাকে জনাব, মাননীয় সংসদ সদস্য জনাব হারুনুর রশিদ সাহেব বলছেন যে আমি যেন ওই রকম জবাব না দিই। মাননীয় সংসদ সদস্যকে, মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে বলতে পারি আমি কোনো রকম জবাব দিব না যেটা রিজনেবল না, আমি সেইভাবেই জবাব দিব যেটা রিজনেবল। এখন আসেন মাননীয় স্পিকার, ওনাদের এখন দাবি যে কেয়ারটেকার গভর্নমেন্ট হতে হবে, তাহলেই ওনারা নির্বাচনে আসবেন। ওনারা বিএনপি বারবার বলছেন যে তাদেরকে নির্বাচনে আনতে হবে। মাননীয় স্পিকার, তারা কি পাকিস্তানে থাকেন যে তাদেরকে ওইখান থেকে ডেকে আনতে হবে? তারা তো বাংলাদেশে থাকে, বাংলাদেশে হয় নির্বাচন, ওনারা নির্বাচন করতে চাইলেই ওনারা নির্বাচন করতে পারে। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে একটা সুষ্ঠু নির্বাচন করার জন্য যেই প্লেয়িং ফিল্ড দরকার সেই প্লেয়িং ফিল্ড করা হবে, এবং তার প্রথম পদক্ষেপ হচ্ছে যে ইলেকশন কমিশনের, যে চিফ ইলেকশন কমিশনার অ্যান্ড ইলেকশন কমিশনার্স অ্যাপয়েন্টমেন্ট অ্যাক্ট যেটা, সেটা করা হয়েছে। এখন ওনারা যদি বলেন, বিএনপি যদি বলে যে কেয়ারটেকার গভর্নমেন্ট করতে হবে, মাননীয় স্পিকার, আমি এই মহান সংসদে দাঁড়িয়ে দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, মাননীয় স্পিকার, বাংলাদেশের সর্বোচ্চ আদালত বলেছে যে, রায়ের মাধ্যমে বলেছে যে কেয়ারটেকার গভর্নমেন্ট অবৈধ, যে এই জাজমেন্ট অ্যাপেলেট ডিভিশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ দিয়েছে, সেই জাজমেন্টের এক সুতা বাইরে এই সরকার যাবে না। তার কারণ হচ্ছে এই সরকার আইনে বিশ্বাসী, এই সরকার আইনের শাসনে বিশ্বাসী। মাননীয় স্পিকার, এইটা এখন ওনারা বলেছেন, যেই জন্য ওনারা কিন্তু টাকাটা, এই যে ওনারা এখন বলেছেন যে জনমত যাচাই, জনমত যাচাইয়ের তো এটা, জনমত যাচাইয়ের জন্য আমার কাছে ছাঁটাই তো আবার পরে আসবে এক টাকা। তো ওনারা আবার বলেছেন, ওই সময় আর বেশি টাইম নিব না আপনার, ওখানে বলেছেন এক টাকা দিতে, তো ওনারা পারবে, বিএনপি পারবে এক টাকায় কোনো নির্বাচন করে দিতে? পারবে না, কথার কথা বলেছে, এখানে একটা জোকের মতো। মাননীয় স্পিকার, এই নির্বাচন কমিশনকে সুষ্ঠুভাবে নির্বাচন করার জন্য
আপনার টাকা লাগবে। ওনারা বলে, কিছু মাননীয় সংসদ সদস্য বলেছেন যে জনবল, মাননীয় স্পিকার, আরপিওতে পরিষ্কার লেখা আছে যে নির্বাচনকালীন সময় সকল অ্যাডমিনিস্ট্রেশনের সকল কর্মকর্তা, অ্যাডমিনিস্ট্রেশন, ল এনফোর্সিং এজেন্সি, আর আরেকটা, এবং এটা বলাই হচ্ছে যে সকল কর্মকর্তা নির্বাচন কমিশনের আন্ডারে থাকবে, এবং তাই হবে যে এই, এবং তাই হয়ে এসছে এবং তাই হবে। সকল জনগণ, এই যে আপনার স্থানীয় সরকার নির্বাচন হলো, ওনারা তো মাঠেও যান না, স্থানীয় সরকার নির্বাচনে পরিষ্কারভাবে জনগণ এই ইভিএম ব্যবহার করে তাদের পছন্দ মতন প্রতিনিধি তারা নির্বাচিত করেছেন। এবং এখন আমি শুধু এই কথাটাই বলি, একজন মাননীয় সংসদ সদস্য জনাব কাজী ফিরোজ রশিদ বলেছেন যে জনগণ যার সাথে থাকে, আমি যদি ওনার কথাটা বুঝে থাকি, জনগণ যার সাথে থাকে সে নির্বাচন জিতবে, আর জনগণ যার সাথে থাকে না সে যদি নির্বাচন করে, জনগণকে বাদ দিয়ে নির্বাচন করে, তাহলে 1996-এর যে নির্বাচন 15ই ফেব্রুয়ারিতে হয়েছিল, যেই কারণে 30শে মার্চ 1996 খালেদা জিয়াকে পদত্যাগ করতে হয়েছিল, সেই রকম জন আন্দোলনের মাধ্যমে তাকে পদত্যাগ করতে হয়।